গত একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফরিদপুর এসে কোথায় থাকবেন এবং কোথায় খাওয়া দাওয়া করবেন। সেদিন আপনাদেরকে বলেছিলাম সুইট রেস্তোরাঁ অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট ফরিদপুরের অন্যতম একটি ভালো খাবারের হোটেল। আজকের ভিডিওতে ছোট্ট করে এই হোটেলের খাবারের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি। আমরা সেদিন দুপুরে গিয়েছিলাম সুইট রেস্তোরাঁ অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেতে। আমরা খুবই সিম্পল কিছু খাবার অর্ডার করেছিলাম, যার মধ্যে ছিল সাদা ভাত, বিভিন্ন রকম ভর্তা, বোয়াল মাছ, আলু এবং করলা ভাজি, লাল শাক ভাজি এবং মুরগির মাংস। এটা কিন্তু দেশি মুরগির মাংস ছিল, সাথে ছিল ডাল এবং পরবর্তীতে আমরা বোরহানি নিয়েছিলাম এবং খাবারের শেষে ডেজার্ট আইটেমে আমরা নিয়েছিলাম পায়েস। সেদিন শুধুমাত্র পায়েসই ছিল এবং সাথে সব হোটেলের মতো এখানেও ছিল হচ্ছে সালাদ। তো আমি প্রথমেই যে কোনো জায়গাতে গেলে বাবুকে খাইয়ে নিই, আর মূলত বাবুর জন্যই মাছের অর্ডারটা দেওয়া। সে হচ্ছে মাছে ভাতে বাঙালি এক কথাই। আর এখানকার খাবারের আরও একটা বৈশিষ্ট্য হলো এখানকার কোনো খাবারই খুব বেশি ঝাল না, যার কারণে বাচ্চা থেকে বড় সবাই বেশ শান্তি করে খেতে পারবে। আমি নিজেও খুব বেশি ঝাল খেতে পারি না, যার কারণে হোটেলে খাওয়ার ক্ষেত্রে আমার বেশ কষ্ট হয়। তো বাবুকে খাওয়ানোর পর এবার আমার খাওয়ার পালা। আর এই যে বোরহানি কিন্তু আমরা নিয়ে নিয়েছি, বোরহানির স্বাদটা এতটাই ভালো ছিল যে আমরা পরবর্তীতে আফসোস করেছিলাম যে কেন আমরা 2-1 লিটার নিয়ে এলাম না বাসায় আসার সময়। তবে আমরা মোট 4 গ্লাস বোরহানি অর্ডার করেছিলাম, 2 গ্লাস আমি খেয়েছিলাম আর 2 গ্লাস বাবুর আব্বু খেয়েছিল। তো আমাদের দুইজনেরই অনেক ভালো লেগেছিল। আর আমি এখানে সব কিছুই একটু একটু করে টেস্ট করছিলাম, এর মধ্যে আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে আলু করলার ভাজিটা, অনেক বেশি ভালো লাগছিল। সাথে যে বোয়াল মাছটা ছিল সেটা তো বাবু একা খেয়ে শেষ করতে পারেনি, কারণ আপনারা প্রথমেই দেখেছেন বোয়াল মাছের সাইজটা কেমন ছিল। তো যার কারণে আমি বোয়াল মাছের কিছুটা অংশ খেয়েছিলাম, সেটাও অনেক বেশি মজা ছিল। যদিও যে কোনো ভর্তাই আমার ভীষণ প্রিয়, তবে হোটেলে গেলে বা বাইরে গেলে আমি ভর্তা খুব বেশি খাই না, কারণ মানুষ আসলে ভর্তা খাই অনেক বেশি ঝাল দিয়ে, আর আমি তো ঝাল সেভাবে খেতে পারি না, তাই ভর্তা আমি শুধুমাত্র একরকমই নিয়েছিলাম। যাই হোক, আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি, এখানে কিন্তু শুধুমাত্র ভাত ডাল সবজি মাছ মাংস এগুলো পাওয়া যায় এমন না, এখানে বিরিয়ানি কাচ্চি এগুলোও পাওয়া যায়। তবে আমি যেহেতু বিরিয়ানি পোলাও এগুলো খুব বেশি পছন্দ করি না, সেই জন্য আমরা খুবই সিম্পল খাবার দাবারই অর্ডার করেছিলাম। এ পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই যে খাবারগুলো আমরা অর্ডার করেছি সেগুলোর প্রাইস ঠিক কেমন ছিল। খাবারের স্বাদ এবং মান অনুযায়ী আমার কাছে খাবারের প্রাইস বেশ স্বাভাবিকই লেগেছে। এখানে যে ভর্তা ছিল এই ভর্তার প্রাইস ছিল 1-1টা 20 টাকা এবং 40 টাকা করে, আপনি যে কয়টা খাবেন সে কয়টারই আপনাকে দাম দিতে হবে। আর লাল শাক ভাজি আর করলা আলু ভাজি এগুলো ভাগ ভাগ করেই রাখা হয়েছে, 1-1টা ভাগের প্রাইস ছিল হচ্ছে 40 টাকা করে। আর আমরা বোয়াল মাছ নিয়েছিলাম, বোয়াল মাছটার সাইজ তো দেখতেই পাচ্ছেন কত বড়, এটা নিয়েছিল হচ্ছে 300 টাকা। আর দেশি মুরগির মাংসের প্রাইস ছিল 400 টাকা, যেহেতু দেশি মুরগির মাংস তাই প্রাইসটা একটু বেশি ছিল। আর ভাত প্লেট প্রতি 40 টাকা, সাথে বোরহানি ছিল প্রতি গ্লাস হচ্ছে 50 টাকা করে। আর শেষে আমরা যে ডেজার্টটা খেয়েছিলাম, আমরা বলতে ডেজার্ট শুধু আমি খেয়েছিলাম, ডেজার্ট আইটেমটি ছিল হচ্ছে পায়েস এবং এটার প্রাইস ছিল 50 টাকা। সব মিলিয়ে এখানে আমাদের তিনজনের খাবারের বিল এসেছিল 1500 টাকার কিছুটা বেশি। তবে খাবারের স্বাদ এবং মান অনুযায়ী আমার কাছে স্বাভাবিক লেগেছে। আমি ভেবেছিলাম পায়েসটার আলাদা করে একটা রিভিউ দেব, কারণ পায়েসটা অনেক বেশি মজা লেগেছিল আমার কাছে। ডেজার্ট আইটেম যাই হোক না কেন, সেটা যদি অনেক বেশি মিষ্টি হয় তা যেমন খেতে ভালো লাগে না, আবার যদি মিষ্টি না হয় সেটাও কিন্তু খেতে ভালো লাগে না। আর এই পায়েসটা যেমন ঘন ছিল তেমনই মিষ্টির পরিমাণ ছিল একেবারেই ঠিকঠাক। এবার আপনাদেরকে আরও একটি খাবার হোটেলে নিয়ে যাব। ভেবেন না যে একসাথে এত খাবার খাচ্ছি, এটা কিন্তু আমাদের রাতের খাবার ছিল।
যেহেতু আমাদের থাকার হোটেলটি টার্মিনালের খুব কাছাকাছি ছিল, তাই রাতে আমরা খুব বেশি দূরে যাইনি। এই যে এদিকটাতেই কিন্তু টার্মিনাল, আর টার্মিনালের অপোজিটেই রয়েছে বেশ কিছু খাবার হোটেল। তার মধ্যে আমাদের চোখে পড়লো বিসমিল্লা হোটেলটি, কারণ এটার পরিবেশ আমাদের বেশ ভালো লাগলো এবং আমরা এই হোটেলটিতেই ঢুকলাম। এখানে রুটি, পরোটা, নান এবং ভাত, পোলাও, বিরিয়ানি সবই রয়েছে। পছন্দ মতো খাবার অর্ডার করে দিলেই হলো। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, সাথে একটা সবজি, এবং অর্ডার করেছিলাম হচ্ছে এক পিস কই মাছ। এখানকার খাবারের প্রাইস প্রথম হোটেলটির থেকে কিছুটা কম। সবজিটার প্রাইস ছিল 20 টাকা, কই মাছের প্রাইস ছিল 170 টাকা। এটা দেশি কই ছিল এবং খেতে অনেক বেশি ভালো ছিল। আর মুরগির মাংসের প্রাইস ছিল হচ্ছে 150 টাকা, গরুর মাংসের প্রাইস ছিল 180 টাকা। এবং পরিমাণ এবং সাইজ আপনারা তো দেখেই বুঝতে পারছেন, অ্যাজ ইউজুয়াল। আর সাথে ছিল ভর্তা, আমরা এখানে শুটকি ভর্তাটা নিয়েছিলাম, খুব বেশি ভর্তা এখানে আমরা নিইনি। সব মিলিয়ে এই হোটেলটিতে আমাদের তিনজনের খাবারের বিল এসেছিল 1000 টাকার কাছাকাছি। যাই হোক, আজ আপনাদেরকে ফরিদপুরের দুটি হোটেলের খাবারের বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। আজ এখানেই শেষ করছি, আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।